স্বামী হলেই যে স্ত্রী সবকিছুর ওপর অধিকার জন্মায় না তা স্পষ্ট হয়ে গিয়েছে হাওড়ার ঘটনার প্রেক্ষিতে সাইবার আদালতের রায়। আদালত স্পষ্ট করে দিয়েছে, স্বামী স্ত্রী হলেও অনুমতি ছাড়া লুকিয়ে একে অপরের ব্যক্তিগত তথ্য জানা বা সাইবার দুনিয়ায় একে অন্যের প্রোফাইলে ঢুকে পড়া আসলে হ্যাকিং অপরাধ। সোশ্যাল মিডিয়ার হাত ধরে মানুষের ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে, ব্যক্তিগত তথ্যে বারবার ঘটছে অনধিকার হস্তক্ষেপ। সম্প্রতি এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন দুই ব্যক্তি। মামলার শুনানিতে মঙ্গলবার সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে ডেটা প্রোটেকশন আইন আনছে কেন্দ্র। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আইনজীবী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এবং তার রুলস অন্তর্গত 2011 সালে যে রুলস আছে সেইগুলোকে মাথায় রেখে যদি একটা কম্প্রিহেনসিভ কোনো প্রাইভেসি আইন করা যায়। হোয়াট এভার ইউর অ্যাক্টিভিটি ইউ আর ডুইং অনলাইন, মোস্ট অফ দ্য কোম্পানিজ আর ট্র্যাকিং দোজ অ্যাক্টিভিটিজ, তো সেটা হওয়া উচিত না আমার মতে। আইনজীবী ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে রাজ্যের সাইবার আদালতের রায় সাইবার অপরাধ মামলায় এক নতুন দিক খুলে দিল। পাশাপাশি তাঁদের আশা, কেন্দ্র আইন প্রণয়ন করলে সুরক্ষিত হবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য। রাজর্ষী দত্তগুপ্ত, সৌভিক মজুমদার ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।